মালয়েশিয়া রিক্যালিব্রেশন 2.0 প্রোগ্রামের আওতায় নথিভুক্ত নয় এমন কর্মীদের জন্য বৈধকরণ প্রকল্পের মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই ঘোষণা দেশটিতে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ বলে মনে করা হচ্ছে। গত বছরের 10 জানুয়ারি নথিভুক্ত নয় এমন কর্মীদের জন্য বৈধকরণ প্রকল্পে রিক্যালিব্রেশন 2.0 চালু করা হয়, যা আর্টিকে 2.0 প্রোগ্রাম নামে পরিচিত। প্রাথমিকভাবে এর মেয়াদ ছিল গত বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত। এরপর এর মেয়াদ আরও 3 মাস বাড়িয়ে চলতি বছরের 31শে মার্চ পর্যন্ত করা হয়। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে এই কর্মসূচির সময়সীমা আর বাড়ানো হবে না। এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেন, মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ প্রকল্প রিক্যালিব্রেশন 2.0 নামের প্রোগ্রামের শেষ সময়সীমা ছিল চলতি বছরের 31শে মার্চ পর্যন্ত, সেটা আর বাড়ানো হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল জানান, বর্তমানে মালয়েশিয়ায় কর্মীর সংকট নেই, এ কারণে এই বৈধকরণ কর্মসূচির সময়সীমা আর বৃদ্ধি করা হচ্ছে না। একই সঙ্গে দেশটিতে নতুন করে বিদেশি কর্মী নিয়োগের কোটার আবেদনের ওপর যে স্থগিত আদেশ রয়েছে তাও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এছাড়া ভবিষ্যতে দেশটিতে নতুন করে বিদেশি কর্মী নিয়োগের কোটা খোলার প্রয়োজন হলে সরকার তা পর্যালোচনা ও পুনর্বিবেচনা করবে বলেও জানান এই মন্ত্রী। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে